বন্ধুরা, তো তোমরা যে আজকে যে রিলেটি দেখতে পাচ্ছ, স্যাম্পল একটি রিলে, ডিসি 12 ভোল্টের একটি রিলে। তো আমরা এই রিলে দিয়ে একটি অটো চেঞ্জ ওভার তৈরি করে তোমাদের মাঝে দেখাবো। তো এই চেঞ্জ ওভারটি দিয়ে স্যাম্পল একটি রিলে, তো এই রিলের মাধ্যমে অনেক ভালো একটি লোড ইউজ করা যায়, তো যেটি অটোমেটিক কাজ করবে। তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ না করে দেখবে, আর যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখো, এখানে লেখা আছে 14 এম্পিয়ার 250 ভোল্ট এসি, 14 এম্পিয়ার, আর রিলেটির ভোল্ট হচ্ছে ডিসি 12 ভোল্ট, মানে ডিসি 12 ভোল্টে আমাদের রিলেটি অন অফ হবে। তো রিলেটিতে আমাদের মোট 8টি পিন আছে, 8টি পিন, এপাশে 3টি, এপাশে 3টি, আর এই 2টি হচ্ছে আমাদের রিলে অন অফ করার জন্য যে আমাদের যে ডিসি ভোল্ট প্রয়োজন, সেটা মানে 12 ভোল্ট। তো এখানে আমাদের প্রথমের যে একটি টার্মিনাল আছে, এই পাশের যে 3টি টার্মিনাল আর এই পাশের 3টি টার্মিনাল, 3টি টার্মিনাল আলাদা আলাদাভাবে মানে এম্পিয়ার বাড়ানোর জন্য করা হয়েছে। তো প্রথম যে আমাদের যে টার্মিনালটি আছে, এটি হচ্ছে কমন একটি টার্মিনাল, আর এই যে আরও দুটি টার্মিনাল বাকি আছে, এই যে দুটি টার্মিনাল আমরা 2টি বিদ্যুতের ক্ষেত্রে ইউজ করব, যেমন একটা পল্লি অথবা একটা অবদা মানে পিডিবি। তো এই স্যাম্পল একটি রিলে দিয়ে যেহেতু 14 এম্পিয়ার, তাহলে আমরা প্রায় 3000 ওয়াটের মতো ইউজ করতে পারবো। তো 3000 ওয়াট প্রায় আমাদের 3 কিলো, তো হেভি এম্পিয়ার। তো স্যাম্পল ডিসি একটি 12 ভোল্টের একটি রিলে, তো দেখতেই পাচ্ছ। তো এখন আমরা এটার কাজ শুরু করব। তো আমরা এক সাইড ইউজ করলেও হবে, এ সাইড ইউজ করলেও হবে, যে কোনো এক সাইড ইউজ করব। তো যেহেতু এই 2টা যদি আমরা প্যারালাল করে সাইড সাইড অ্যাডজাস্ট করে দেই, যেমন এই প্রথম 2টা, তাহলে আমাদের এম্পিয়ারটি বৃদ্ধি পাবে। তো আমরা যে কোনো এক সাইডের কাজটি করব, এক সাইড বাদ থাকবে। তো প্রথমেই আমাদের যে কাজটি করতে হবে, সেটি হচ্ছে প্রথম যে 2টি টার্মিনাল আছে, মানে রিলের যে কয়েলের যে টার্মিনাল, এই 2টি টার্মিনালে আমাদের ডিসি 12 ভোল্ট দিতে হবে। তো আমরা ডিসি 12 ভোল্টের লাইন দিয়ে নিব। অবশ্যই শোল্ডারিং দিয়ে ভালোভাবে লাগিয়ে নেবে। আমাদের ডিসি সাইডের কাজ শেষ, আমরা ডিসি লাইন দিয়ে নিব। আমাদের রিলেটি কিন্তু অন অফ হচ্ছে এবং সাউন্ডটি দেখা যাচ্ছে, দেখো। দেখতেই পাচ্ছ আমাদের যে রিলের যে পিনটি আছে, সেটি কিন্তু অবশ্যই কাজ করতেছে, অবশ্যই কাজ করতেছে, 100% কাজ করবে এই রিলেটি। তো আমরা লাইন দিয়ে নিব। আর এখানে ফেক বলতে কোনো জিনিস নেই, এটা কিন্তু 100% রিয়েল একটি ভিডিও। তো আমরা ভোল্টেজটি পরিমাপ করে দেখব যেহেতু আমাদের এখানে ফেক বেটি এগুলোই বেশি হয়। তো যেহেতু আমরা ডিসি 20 ভোল্টে রেখেছি, তো এখানে ভোল্টেজ 9-12 হলেই হবে, 12-র অধিক হলে আমাদের প্রবলেম হতে পারে।
তো এখানে প্লাস মাইনাস বলতে অপশন না হলে হবে, প্লাস মাইনাস 11 করলে হবে। যেমন 12.55 তাহলে আমাদের 12 ভোল্ট, 12 ভোল্ট আছে তো আমাদের 12 ভোল্ট কিন্তু রিলেটিভে আছে, এখানে ভোল্ট বেশি নেই অবশ্যই। এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ডিসি সাইডের কাজ আমাদের শেষ, এখন আমাদের কাজ করতে হবে এসি সাইড। তো আমরা যে কোনো এক সাইড ব্যবহার করব। তো প্রথম যে টার্মিনালটি আছে সেটি হচ্ছে আমাদের কমন, আর দ্বিতীয় অথবা মাঝখানের যে টার্মিনালটি আছে এটি হচ্ছে নর্মালি ওপেন মানে এনও, আর পরের যে টার্মিনালটি আছে মানে লাস্টের যে টার্মিনালটি সেটি হচ্ছে আমাদের এনসি মানে নর্মালি ক্লোজ। তো আমরা এখানে একটি বাল্ব লাগিয়ে কানেকশন করব, তো বোঝার ইয়ে যাতে করে ভালো করে বুঝতে পারো, তো একটি বাল্ব লাগিয়ে নেব, আর রিলের যে তারটি আছে তারটি আমি ভালোভাবে পরিষ্কার করে নেব। দুটি হচ্ছে আমাদের এনওএনসি আর এটা হচ্ছে আমাদের কমন, কমন লাইনের যে কাজ। দুটি হচ্ছে আমাদের, এটা হচ্ছে এনও, এটা হচ্ছে এনসি মানে লাস্টেরটা হচ্ছে এনসি আর মাঝখানেটা হচ্ছে এনও, আর এটা হচ্ছে আমাদের কমন। তো কমনে আমাদের অবশ্যই মানে আউটলাইনটি ব্যবহার করতে হবে, মানে আউট যেটা, যেমন আমরা বাল্বটির আউট কমনে দিলাম, অবশ্যই ভালোভাবে জয়েন করে নেবে এবং যাতে কোনো লুজ কালেকশন না হয়। আর এটা হচ্ছে আমাদের কমন নিউট্রাল, তো মানে বাল্বের আরেকটি প্রান্ত হচ্ছে আমাদের কমন একটি নিউট্রাল ইউজ করতে হবে। আর এই দুটিতে আমাদের দুটি লাইনের পজিটিভ দিতে হবে অথবা ফেজ পজিটিভ ব্যবহার করলে আমাদের রিলে থেকে অন অফ করে লাইটটি অন অফ হবে। তোমরা রিলেটি বসিয়ে নিলাম, দুটিতে আমরা পজিটিভ ব্যবহার করব, দুটি লাইনের যে আমাদের পজিটিভ তারটি আছে একটি আরেকটির সাথে দিতে হবে। ধরি এই দুটি তার হচ্ছে আমাদের দুটি লাইনের পজিটিভ, তো লাল তার না থাকার কারণে আমরা কালো তার দিয়ে ইউজ করবো, সেটা কোনো ই না, তো মার্কিং চিহ্নিত থাকলে কোনো সমস্যা হবে না। এটা হচ্ছে আমাদের পজিটিভ লাইন, আর এটি হচ্ছে আমাদের আরেকটি লাইনের যে আমাদের পজিটিভ লাইন আছে সেই লাইন। অবশ্যই ভিডিওটি না টেনে ভালোভাবে দেখবে, কন্টিনিউ করবে না, আমাদের বাল্বটি সমস্যা থাকার কারণে আমরা বাল্বটি চেঞ্জ করে নিয়েছি। তো আমরা এখন সরাসরি লাইন দেওয়ার টেস্ট করব, তো আবার বুঝে নিই এটি হচ্ছে আমাদের একটি লাইনের পজিটিভ লাইন আর একটি হচ্ছে অপর একটি লাইনের পজিটিভ লাইন, আর প্রথমটি হচ্ছে আমাদের কমন। তো আমরা লাইনটি দিয়ে দিব, লাইটটি কিন্তু আমাদের অবশ্যই জ্বলছে, আমাদের একটি দেওয়া হয়েছে। তো আমরা রিলেটি এখন বর্তমানে অফ আছে, তো আমরা রিলে লাইনটি অন করে দেখাবো, অবশ্যই সাউন্ড বুঝতে পারছো, রিলের লাইনটি অফ করে দেওয়া, অন করে দেওয়া হয়েছে। তো আমরা সরাসরি এখন ভোল্টেজটি পরীক্ষা করে দেখাবো,
সরাসরি ভোল্টেজ পরীক্ষা করব। প্রথমে আমরা ডিসি ভোল্টেজ মাপ করব যে ভোল্টেজ ঠিক আছে কিনা। অবশ্যই আমাদের ভোল্টেজ ঠিক আছে। 11-12 হলে আর এসি সেকশনটি ভোল্টেজ টেস্ট করব যে ভোল্টেজ আমাদের ঠিক আছে কিনা। তো আমাদের ভোল্টেজ কিন্তু একদম ফুলফিল রেডি। তো আমরা যদি একটি লাইন যদি বিদ্যুৎ চলে যায় তাহলে অটোমেটিক কাজ করবে। আমরা এলইডি আবার খুলে দেখালাম, বাল্বে কোনো প্রকার একটু প্রবলেম হবে না, একদম কন্টিনিউ কাজ করবে। দেখতে পাচ্ছ সাউন্ডটি আসতেছে। তো বাল্বটিকে খুলে দিই। তো এইভাবে কাজ করলে 100% অটো কাজ করবে। দেখতে পাচ্ছ লাইনটি আবার দেখে নাও। প্রথম লাইনটা হচ্ছে আমাদের কমন, এন ও এনসি দুটি লাইন দেওয়া আছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা চ্যানেলে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, সুস্থ থাকবে।